ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে এই আলোচনা বন্ধ ছিল পাঁচ বছর পর আবার আমেরিকা আমেরিকা ফিলিস্তিন ফিলিস্তিন আর্থিক আলোচনা মঙ্গলবার মার্কিন মন্ত্রণালয় জানিয়েছে ইকোনমিক ডায়ালগ আবার হয়েছে তারা একটি বিবৃতিতে বলেছে অংশগ্রহণকারীরা এই বিষয়ে একমত হয়েছেন যুক্তরাষ্ট্র সরকার ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে রাজনৈতিক ও আর্থিক সম্পর্ক আবার চালু করা দরকার দুপক্ষই আরো বেশি করে সহযোগিতা করার অঙ্গীকার নিয়েছে আমেরিকার তরফে আলোচনায় ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ল্যাম্পার্ট তিনি ফিলিস্তিনের কর্মকর্তাতে বলছেন জো বাইডেন সরকার চায় ফিলিস্তিনের স্বাধীনতা নিরাপত্তা থাকুক এবং ফিলিস্তিন সমৃদ্ধির পথে চলুক তিনি জানিয়েছেন ফিলিস্তিনের আর্থিক বৃদ্ধি হলে তার প্রভাব রাজনীতিতেও পড়বে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র সুরক্ষিত থাকবে 2016 সালের মে মাসে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ইউএসপি বৈঠক তারপর প্রেসিডেন্ট হন। তিনি পাশে দাঁড়ান দূতাবাস জেরুজালেম থেকে নিয়ে বৈঠক দুই বৈঠক ষোলো সালে হয়েছিল বাইডেন প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছে তারা ফিলিস্তিনের এলাকাতেও দূতাবাস খুলবে তবে তারা এজন্য কোনো সময়সীমা দেয়নি ট্রাম্প ফিলিস্তিনকে সাহায্য দেয়া বন্ধ করে দিয়েছিলেন বাইডেন এসে আবার তা শুরু করেছেন তা সত্ত্বেও দুপক্ষের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা আছে আমেরিকা অবশ্য জেরুজালেমে ফিলিস্তিন বিষয়ক অফিস খুলে রেখেছে